দুনিয়াতে দুই রকমের শিক্ষা আছে, একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা, যেই শিক্ষার জন্ম মানুষের আকল থেকে, আর যেই শিক্ষা অর্জন হয় হাওয়াসে খামসার মাধ্যমে। এই শিক্ষাটা এটা এটার উপরে বিশ্বাস আনা, ইয়াকিন রাখা, এটা ঈমান না, বরঞ্চ এই হাওয়াসে খামসার দ্বারা যেই ইলম বা শিক্ষা অর্জন হয়, যার শিক্ষা অর্জন হয়েছে তার নিজেরই এর উপরে সন্দেহ হয়। শখ শোবার অবকাশ আছে, সন্দেহ আসে, চোখের দ্বারা একটা কিছু দেখছে, দেখে দেখে নিজেই আবার চিন্তা করে কি ঠিক দেখছি না ভুল দেখছি, মুখে একটা জিনিস স্বাদ আস্বাদন করেছে, জিব্বায় লাগাইছে, খাওয়ার পরে আবার চিন্তা করতেছে আসলে কি স্বাদ নাকি, কারণ কখনো কখনো স্বাদের জিনিসও কারোর কারোর কাছে বেস্বাদ হয়, যদি কারোর জ্বর হয় তো তার কাছে সব জিনিসই তিতা তিতা হয়, নাকের দ্বারায় সব ইয়াকিনি শিক্ষা অর্জন করা যায় না। ইয়াকিনি ইলম নিজের নাক দিয়ে অর্জন করুন যায় না, ঘরের ভিতরে আম আছে গ্রানটা খুব আসতেছে নাকে, তো গ্রান পায়া ঘরটা তো পুরা আমের গ্রানে সুগ্রান হয়ে গেছে পুরা ঘর, গ্রান নেয় আর চিন্তা করে কি চমৎকার একটা আম, আবার নিজেই সন্দেহ করে গ্রান তো ভালো খোদা জানে টক নামি ধান, এর উপরে সন্দেহ আসে। কিন্তু ইলমি দিন যেটা আসমান থেকে যে শিক্ষাটা আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানানোর জন্য দিয়েছেন, এইটার উপরে বিশ্বাস, ইয়াকিনের সাথে এর উপরে বিশ্বাস রাখাটাও ঈমান। এ কারণে ঈমানে মুফাসসালের ভেতরে কিতাবের বিশ্বাসটাও ঈমানের অঙ্গ হিসাবে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয়। ইলমে দ্বীনের উপরে আস্থা, ইয়াকিন, এটা ঈমান। এ কারণে মক্তবের বাচ্চাদেরকেও শেখানো হয় আমান্তু বিল্লাহি وملائكته وكتبه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت جشك الإيمان مفصل বাচ্চাদেরকে শেখানো হয়, তার উপরে এটাও যে আল্লাহর পক্ষ থেকে যে ইলিমগুলো জমিনে আসছে এর উপরে ঈমান, বিশ্বাস, ইয়াকিন হৃদয়ে রাখতে হয়। আর এই শিক্ষার দ্বারাই যে ইলিমটা আসমান থেকে এসেছে ইলমি দ্বীন, এটার দ্বারাই মানুষ মানুষ হয়, ইনসান আর হাইওয়ানের ভেতরে ফরক পয়দা হয়। এ কারণে হার হার মুমিনকেই ইলিম হাসিল করতে হয়, এ ওয়াজ নসিহত হয় ইলিম হাসিল করার জন্যই মানুষ ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ কোনো শুধু শোনার জন্য যায় না, ওয়াজে কিছু শিখার জন্য যায়, দাওয়াত তবলিগে চিল্লা দেয় সময় লাগায়, ইলমে দিন চলতি ফিরতি মাদ্রাসা এখানে যায় তো ইলিম হাসিল করার জন্য যায়, মাদারিসে কওমিয়তে নিজের জিন্দগি শেষ করে দেয় ইলমে দ্বীনের খাতির, নিজের জীবনকে কুরবানি দিয়ে দেয়, কারণ হলো ইলম থাকবে তো মারেফত থাকবে, ইলম থাকবে তো ইবাদত থাকবে, ইলম থাকবে তো মুসলমানিত্ব থাকবে, ইলম থাকবে তো ইনসানিয়ত থাকবে, ইলম থাকবে না তো এগুলো কোনো কিছুই জমিনে আর থাকবে না। সঙ্গত কারণে আল্লাহ তাআলা ইলম যেহেতু দামি, এ কারণে আলেমেরও দাম বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত আলেমরাও দামি, যাদের কাছে ইলম আছে তারা দামি, শুধু তারা দামি না, যারা ইলম শিখার জন্য এরাদা করে ঘর থেকে বের হবে তারাও দামি। কতটা দামি যে ফিরিশতারা তাদের পায়ের নিচ দিয়ে রহমতের পাখা বিছায় দেয়, তালিবুল ইলম ইলমের তালেব হইছে
ইলম হাসিল করার জন্য দামি নিয়ামতটা যেটা আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত দামি নিয়ামত ইলমে দ্বীনের নিয়ামত এই নিয়ামতটাকে হাসিল করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে তো হাদিসে আছে ফেরেশতারা এই তালিবুল ইলমের পায়ের নিচে রহমতের পাখা বিছায়া দেয় এই কারণে আমাদের মুরব্বীরা তালিবুল ইলমদেরকে বলেন যে ছাত্ররা তোমরা বড় ভাগ্যবান যারা দ্বীনি ইলম শিখতে এসেছো যে ইলমের উপরে ইয়াকিন আর বিশ্বাস রাইখা ঈমানদার হইতে হয় এইটা যারা শিখতে আসছো তোমরা বড় ভাগ্যবান আমাদের পায়ের নিচে তো জুতা আছে আর তোমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পাখা আছে হাদিস শরীফে আছে তালিবুল ইলমের পায়ের নিচ দিয়ে রহমতের ফেরেশতারা পাখা বিছায় দেয় এ কারণে তালিবুল ইলমদের সম্মানে কবরের আযাবও মাফ হয়ে যায় যারা ইলমের তালিব হয়ে ঘর থেকে বের হয়ে যায় তারা জমিন দিয়ে হাইটা যায় তো জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোর কবরের আযাব মাফ হয়ে যায় গর্তের পিপিলি কালা পর্যন্ত তালিবুল ইলমের জন্য ইলম অন্বেষণকারীর জন্য দোয়া করতে থাকে কারণ দামি দৌলত এটা হাসিল করার জন্য সে ঘর থেকে বের হয়ে গেছে এবং আশ্চর্য এই নিয়ামত এইটার জন্য মুস্তাকিল দোয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে করা শিখাইছে অকুর রব্বি জিদনি ইলমা আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি বলুন রব্বি জিদনি ইলমা ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন বেশি করে ইলম দান করেন আমার ইলমকে বাড়ায়া দেন আল্লাহর কাছে ইলমি দিন চাওয়ার জন্য ব্যক্তিকে তার নিজের জন্য ইলমি দিন চাওয়ার তালিম আল্লাহ তাআলা খুদ নিজে দিয়া শিখায় দেয় শব্দ দিয়া যে বলেন আপনি যে আয় রব আমার মালিক আপনি আমাকে ইলম দান করেন আপনি আমার ইলমকে বাড়ায়া দেন ইলম বাড়ায়া দেন কারণ ইলম যত বেশি হবে যত বাড়বে তত তাকওয়া বাড়বে ইলম যত বাড়বে তত আমল বাড়বে ইলম যত বাড়বে তত মর্যাদা বাড়বে যার কাছে বড় ইলমের খাজানা থাকবে তার মর্যাদা বড় হয়ে যাবে বড় আলেমের দাম বেশি এ কারণে শরীয়তে ইসলামে যুগে যুগেই বড় আলেম বেশি ইলম যার কাছে ছিল তার মূল্য ছিল সাহাবায়ে কেরামের ভিতরে যাদের ভিতরে ইলমের খাজানা যার কাছে যত বড় ছিল তার দাম তত বেশি ছিল ইলম বেশি যার কাছে ইলম বেশি তার দাম বেশি তাবেঈনদের ভিতরে যার কাছে ইলম বেশি তার দাম বেশি তবে তাবেঈনদের ভিতরে যার কাছে ইলম বেশি তার দাম বেশি কিয়ামত পর্যন্ত আলেমরা দামি হবে একজন আলেম যার কাছে ইলমে দ্বীন আছে তার দাম এত এই আলমের যেমন দাম একজন আলেমে দ্বীনের তেমন দাম এ কারণেই বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম যদি একজন ইলিমওয়ালা পৃথিবীর মাটির থেকে চলে যায় একজন ইলিমওয়ালার মৃত্যুর মাধ্যমে আলমের মৃত্যু হয়ে যায় যার কাছে ইলম আছে তার মৃত্যুর মাধ্যমে আলম মৃত্যুবরণ করে কারণ আল্লাহর কাছে আলেমের অনেক দাম ইলমের কারণে তার কাছে যে খাজানাতুল ইলম আছে এই কারণেই তার দাম এ কারণে আলেমরা ময়দানে মাহশারে সম্মানীদের কাতারে দাঁড়িয়ে শাফাআতের অধিকার পাবে ন্যূনতম হিফজুল কোরআন ও যার সম্পন্ন হয়েছে একজন হাফিজ কোরআন সেও দামি হবে যে সে নিশ্চিত 10 জন জাহান্নামীকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে ইলমের কারণে তারে সম্মান এ কারণে জমিনের উপরে ইলমের মর্যাদা আলেমের মর্যাদা
এইটার হিফাজত করা, এটাও একটা ঈমান। ইলম যেন নিম্ন ইলমকে যেন কেউ অবমূল্যায়ন না করে, আলেমকে যেন কেউ অবমূল্যায়ন না করে। ইলমের হিফাজত ও আলেমের মূল্যায়ন সংরক্ষণ এটাও মিল্লাতের জন্য মুস্তাকিল একটা জিম্মাদারি। কারণ আলেমের মূল্যায়নের মাধ্যমেই ইলমের বিতরণ হবে, আর ইলমের বিতরণ যত বেশি হবে তাকওয়ার বিতরণ তত বেশি হবে। আমরা তো মনে করি হ্যাঁ অবশ্যই বেশি ইলম যার কাছে আছে তার দাম তো বেশি, কিন্তু আমাদের আকাবির আসবাবদের কাছে শুধুই মাত্র ইলমের মালিকানার মাধ্যমেই আলেমে দিন হয় না। এই কারণে এই বোর্ডের নামও হয়েছে, নাম দিছে কি হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়া। শুধুই মাত্র ইলমের মাধ্যমেই, আলফাজে ইলমের মাধ্যমেই দাম হয় না, তারবিয়াতের মাধ্যমে আলেমের মূল্য প্রতিষ্ঠা হয়, সত্যিকারের আলেম হইতে হয়। এই কারণে আমাদের আকাবির আসলাবগণ তাদের জিন্দগি যদি তাকাই তাহলে দেখতে পাবো যে যে যত বড় আলেম সে তত বড় আবেদ, যে যত বড় ইলিমওয়ালা সে তত বড় মুত্তাকি। যার কাছে ইলিমের খাজানা বড় তার ইবাদতের খাজানাও বড়, যার কাছে ইলিমের খাজানা বড় তার তাকওয়ার খাজানাও বড়। কারণ ইলমের সাথে তো তাকওয়ার সম্পর্কই, যার কাছে ইলিম থাকবে সে আল্লাহকে ভয় করবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যার কাছে ইলিম আছে তার কাছে খোদা ভীতি আছে, যার ইলিম যত বেশি তার খোদা ভীতি হইতে হবে তত বেশি। যেই আলেমের ভেতরে খোদা ভীতি নাই আলেম হিসেবে আসমানে আলেমের লিস্টে তার নাম নাই। এই কারণেই ময়দানে মাহশারে বেআমল আলেমকে দোযখের আগুনে আগে নিক্ষেপ করা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তো বলেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়া, অনেক রিওয়ায়াত বর্ণনার মাধ্যমে কেউ বড় আলেম হয় না, বরঞ্চ ইলম হইল ওইটা যেটা তার জিন্দগির ভেতরে আমলের ভেতরে আসে, ওইটা হইল ইলম। ইলম হলো আল্লাহ পাকের ওই নূর যা মানুষকে আমলি জিন্দগির দিকে আগায় দেয়। এ কারণে পৃথিবীর মাটিতে একমাত্র শিক্ষা দ্বীনে ইলমের শিক্ষা, যেই শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ আমলের লাইনে অগ্রসর হয়ে যায়, হোক না সেটা পীরের কাছে যায় শিখছে অথবা তবলিগে যায় শিখছে অথবা মাদ্রাসায় যায় শিখছে। শিখার সাথে সাথে এই ইলম তাকে হিদায়াতের পথ দেখাইতে থাকে। কিন্তু দুনিয়ার ইলম তাকে হিদায়াতের পথ দেখায় না, দুনিয়ার ইলম যা শিখে তা হুবহু আমল হয় না, কিন্তু আখিরাতের ইলম যতটুকুন শিখে ততটুকুন আমল কইরা তারপরে ইলমের মূল্য নিতে হয়। ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ইঞ্জিনিয়ারি না কইরাও ইঞ্জিনিয়ার পরিচয় রক্ষা করা যায়। কিছু ইঞ্জিনিয়ার আছে এরা ইঞ্জিনিয়ারিং পাস করছে কিন্তু অটো বাইক চালায়, অটো গাড়ি চালায়, তারপরেও মানুষ তাকে বলে অটো চালাইনি কি হইব ইঞ্জিনিয়ার। দুনিয়ার ইলম কেউ যদি এলএলবি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করছে, ইউনিভার্সিটি শেষ করছে, তাকে তার ডিগ্রিতে দেখা হয় কিন্তু তাকে অনেক সময় মুরগির দোকানদারি করতে দেখা যায়, তারপরেও মানুষ বলে যে মুরগির ব্যবসা করলে কি হইব এলএলবি, এটা বলে। কিন্তু কারোর কাছে যদি ইলম থাকে কিন্তু আমল না থাকে, যে ইলমটা সে শিখছে ওই ইলমের আমল যদি তার ভেতরে না পাওয়া যায় সে অনেক বড় আলেম হইলে তাকেও মানুষ নিকৃষ্ট হিসাবেই গণনা করে লয়। অনেক ইলম আছে, ফয়জির অনেক আলেম ইলম ছিল, দুই খণ্ডে এমন তফসির লিখেছে যে তফসিরের দুইটি খণ্ডের ভেতরে 30 পারা কোরআনের তফসিরে সে নুকতাওয়ালা কোনো অক্ষরই আনে নাই, নুকতা ছাড়া অক্ষর দিয়া
কোরআন শরীফের 30 পারা তাফসীর লিখেছে ফয়জ কিন্তু নিকৃষ্ট এত সম্রাট আকবরকে দ্বীনে ইলাহী বানাইবার প্রস্তুত করার ঘোষণা দেওয়ার মশওয়ারাটা ফয়জ নিজেই দিয়েছে সেই আকবরকে বলেছে 1000 বছর যেহেতু হয়ে গেছে পুরান দিন যেটা এটা পুরান হয়ে গেছে এখন নতুন দিন চলবে আপনি একটা দিন বানায় আলাম চালায় আলাম অথচ তার কাছে ইলম এত বেশি যে 30 পারা কোরআনের তাফসীর লিখেছে নুকতা সারা অক্ষর অক্ষর দিয়া নুকতা সারা হরফ দিয়া কিতাব লিখছে এই ইলমের নাম তো ইলম না যে ইলম তাকে হিদায়াতের পথ দেখায় না এই কারণে ইমাম মালিক বলেন অনেক বেশি রিওয়ায়াত মুখস্থ করার নাম ইলম না ইলম হলো আল্লাহ পাকের ওই নূরের নাম যেটা কারোর ভেতরে আসলে পরে সে হিদায়াতের পথে পরিচালিত হয় হোক না সেটা অল্প অল্প ইলম যদি কেউ স্বাভাবিক কোনো কায়দায় হাসিল করে ফেলায় তার অল্প ইলম তাকে ওয়ালায়াতের মসনদ পর্যন্ত পৌঁছায় দেয় ছয়টা কথা তবলিগে যায় ইলম হাসিল করছে মুখস্থ করছে এই ছয়টা কথা তাকে নামাজ পড়ায় ছয়টা কথা তাকে তাহাজ্জুদ পড়ায় এই ছয়টা কথা ছয়টা ইলম শুনা 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 হৃদয়ের ভেতরে জায়গা দিয়েছে এই ছয়টা কথা তাকে ঘুষ থেকে ফিরায় সুদ খাওয়ার থেকে ফিরায় অল্প গুনাহ ছয়খান ইলম মুখস্থ করে সে পাক্কা একজন সুন্নতওয়ালা হয়ে যায় অর্থাৎ তার আমি পড়ি এগুলো এখন ইংলিশ হইছে এগুলো আমার পড়া আছে জানা আছে জানার নামই ইলম না জানলেই সে আলেম হয় না কারণ জানার মাধ্যমে যদি আলেম হইতো তাহলে ইহুদিরা সব আলেম হইতো ইহুদিদের কাছে ইলম অনেক ছিল তাদের কাছে রেওয়ায়াত অনেক আছে তাওরাত পুরাটা মুখস্থ মুখস্থ শক্তি হিজ্র শক্তি তাদের অনেক আছে কিন্তু তারা তাদের ইলম মাফিক নিজেদেরকে পরিচালিত করে নাই এ কারণে যতটুকু ইলম হাসিল হবে ওইটার দ্বারা নিজেকে পরিচালিত করতে হবে ইলমের আলোয় যদি কেউ ইলমের আলোয় নিজেকে পরিচালিত করে তখন এই ইলম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহ পাকের কাছে পৌঁছায় দিবে এ কারণে যাদের কাছে ইলম আছে তারা ইলম বলতে বিতরণ করতেও সাবধানতা যেমন এই যে মাইক পাইছি বলছি কিছু বলার জন্য তো বলতে থাকলাম এমন কথাও বললাম যে কথাটার আমল নিজের উপরেই নাই নিজেরই নাই তাইলে এই কথা আর এই ইলমের দ্বারা আসামি হইতে হবে হাসরের কঠিন মাঠে আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন এমন তাহকিক এমন কথা এমন ওয়াজ এমন নসিহা এমন ইলম আমার জন্য উপকারী না আপনার জন্য উপকারী না যেটা জানি অথবা বলতে পারি কিন্তু মানি না আমাদের আকাবির বুজুর্গরা যতটুকু জানতেন পুরাটা কি তারা মানতেন যদি কোনো জায়গায় আমলের একটু কমি হয়ে যেত তো আল্লাহর ভয়ে শেষ রজনীতে ওইটা তওবা করতেন আর কানতেন বড় বড় মুহাদ্দিসরা বলতেন যেমন ইব্রাহিম আত-তাইমী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভেতরে ওনার বক্তব্য এনেছেন ইমাম বুখারী উনি বলতেন আমি ভয় পাই আমি যা বলি এগুলো সব যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করা শুরু করে না জানি আমি নিজে বিপদে পড়ে যাই ইব্রাহিম তাইমী রহমাতুল্লাহি আলাইহি একদিকে বিশিষ্ট তাবেঈ মুহাদ্দিস আবার ওয়াইজও ছিলেন ওয়াজও করতেন উনি বলতেন আমি ভয় পাই যে আমি যা বলি না জানি এই আমার বলা ইলমের মাধ্যমে আমি নিজেই আসামি হয়ে গ্রেফতার হয়ে যাই যদি এমনটি হয় যে
আমি জানি কিন্তু আমি মানি না তাইলে তো আমি আল্লাহর আদালতে আটকে গেলাম এ কারণে আজীব মৃত্যু ওনার হয়েছে আমল করতে যায় ইলমের উপরে আমল করতে যায় হাজ্জাজ ইবনে ইউসুফ তখন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফ ওই সময় ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি ভুল মামলায় গ্রেফতার হয়ে গেছেন আমাদের অনেক সময় নামে নামে আরেকজনকে ধরে ফেলায় না আসামি আমাদের 13 নম্বর সেক্টরের জুনায়েদ কাসিম সাহেবকে যে মামলায় ধরছিল মামলা হলো জুনায়েদ কাসিম ব্রাহ্মণবাড়িয়া কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে ওনারে ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগে আরাক ইব্রাহিম ছিলেন উনিও বড় মুহাদ্দিস ইব্রাহিম আন-নখঈ ইব্রাহিম নখঈর নামে হলো মামলা ওনার বক্তব্যের কারণে হাজ্জাজ ইবনে ইউসুফ নারাজ ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ আইন জারি করে দিল যাও ইব্রাহিম নখঈকে জেলখানায় আটকে দাও আজীব ইত্তেফাক নাম দুজনের ইব্রাহিম নামই মুহাদ্দিস বাপের নামও এক কারণ আগের যুগে ভালো নাম ঘরে ঘরে ছিল হযরত ইব্রাহিম তাইমির বাপের নাম ইয়াজিদ আর ইব্রাহিমের নখির বাপের নাম ইয়াজিদ পুলিশ যা জিজ্ঞাসা করে আপনার নাম কি কয় ইব্রাহিম বাপের নাম কি কয় ইয়াজিদ এ হাত করি পড়ো বাপের নামও মিলছে নামও মিলছে কারণ আগে তো ভালো নাম ঘরে ঘরে ছিল আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ দাদার নামও মুহাম্মদ বাপের নামও মুহাম্মদ নাতির নামও মুহাম্মদ ভালো নামের ভিড় এলাকায় মুফতি সাহেব একজন আছে তার নাম ইব্রাহিম বক্তা সাহেব একজন আছে তার নামও ইব্রাহিম মুহাদ্দিস সাহেব যিনি আছেন এলাকায় তার নামও ইব্রাহিম ইব্রাহিম নামের মুহাদ্দিসের অভাব নাই তখন মুহাম্মদ নামের মুহাদ্দিসের অভাব ছিল না এক সময় উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে হাজার হাজার মুহাদ্দিসকে কবর দেওয়া হয়েছে 1700 মতো মুহাদ্দিসকে কবর দেওয়া হয়েছে এক গুরুস্থানে যাদের সবার নাম মুহাম্মদ এবং এদের সবাই লক্ষ হাদিসের হাফিজ এক লক্ষ করে হাদিস তাদের সনদ সহ মুখস্থ একই গ্রামের বাসিন্দা সবার নাম আবার মুহাম্মদ এক লাখ করে হাদিস মুখস্থ নাম মুহাম্মদ ইব্রাহিম তাইমির নামও ইব্রাহিম ইব্রাহিম নখির নামও ইব্রাহিম দুজন বড় মুহাদ্দিস বড় তাবেঈ মামলা হয়েছে ইব্রাহিম নখির নামে হাজ্জাজ ইবনে ইউসুফ রাষ্ট্র বিরোধী মামলা দিছে অপরাধী জেলখানায় পাঠায় দাও পুলিশ যা ইব্রাহিম তাইমিকে যা বলে এই অ্যারেস্ট গ্রেফতার ইব্রাহিম তাইমি নিজেও জানেন যে মামলাটা আসলে আমার নামে না মামলা হলো ইব্রাহিম নখির নামে জান্নে শূন্য উনি বললেন বান্দা হাজির গ্রেফতার করে হালাও তো উনি হাত আগায় দিছেন হাতে হাত করে পড়ায় ফেলছে উনি কিন্তু জানেন যে মামলা উনার নামে না মামলা ইব্রাহিম নখঈর নামে কিন্তু পুলিশ ভুলে উনাকে ধরতেছে উনি জানেন তারপরেও নিজে হাত আগায় দিছেন গ্রেফতার করে লয়ে গেছে ইব্রাহিম নখঈ জীবনেও এই কথা বলেন নাই যে মামলা তো আমার নামে না মৃত্যুর আগ পর্যন্ত এ কথা মুখ দিয়ে উনি উচ্চারণ করেন নাই যে মামলা আমার নামে না নিজেকে নিজে পুলিশের হাতে সোপর্দ করেছেন জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন অনেকগুলো ইরাদা তার ভেতরে একটা ইরাদা হলো সিগারুন নাফস উনার ভেতরে আছে উনার ধারণা হলো আমি ইব্রাহিম তাইমি জেলখানায় থাকলে ক্ষতি কম হবে আর যদি ইব্রাহিম নখঈ সে জেলখানায় থাকে তাহলে জাতির ক্ষতি বেশি হয়ে যাবে সুতরাং সে বাইরে থাক তার জেলটা আমি খাটতে থাকি
নিজেকে নিজে ছোট মনে করতেছে, আরেকটা হলো নিজের জন্য যেটা পছন্দ করা পরের জন্য ওইটা পছন্দ করতেছে। আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, মুসলমান হইতে হলে পরের জন্য যেটা পছন্দ করবে ওটা নিজের জন্য পছন্দ করতে হবে, নিজের জন্য যেটা অপছন্দ করবে এটা আরেক ভাইয়ের জন্য অপছন্দ করতে হবে। সঙ্গত কারণে ভাই ইব্রাহিম নাখি জেলে থাকি তা যেমন পছন্দনীয় নয়, তো ভাইয়ের জায়গায় দরকার হয় আমি থাকি। এক ইব্রাহিমের কল্যাণকামী হয়ে নিজেকে নিজে ছোট মনে করে ইব্রাহিম তাইমি জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন, এবং আশ্চর্য ওনার সওয়ানের ভেতরে আছে জেলখানার ভেতরে উনি ইন্তেকাল করেছেন। আশ্চর্য জেল ছিল তখন, এমন জেলখানায় পাঠানো হয়েছে যেই জেলখানার উপরে ছাদ নাই, অর্থাৎ যখন বারিশ বর্ষণ হয় বৃষ্টিতে ভিজতে হয়, যখন রৌদ্র উঠে তখন রৌদ্রের আগুনে পুড়তে হয়, মরুভূমির মাঝখানে ছাদবিহীন জেল। এখনকার জেল, এখনকার জেলের ভিতরে মোবাইলও আছে কম্পিউটারও আছে, এখনকার জেলখানার ভিতরে খাটও আছে মশারিও আছে আন্ডা মাছ খান্ডা আছে ভালো খাবার আছে। কিছু মানুষ তো জেলে থাকে না, শ্বশুরবাড়ি থাকে, জামিন হওয়ার পরে বাইর হয় না। কি ভাই আপনার না জামিন হয়ে গেল বাইরে এলেন না? বাইরে এলে আবার ধরবো, এর ভিতরেই থাকি ভালো, অথবা বাইরে গেলে প্রশ্রয় করবো, এনে শ্বশুরবাড়ি আছে আরামে আরামে থায় খায় দায় ভালো খায় ভালো পরে জেলখানায়। আর ওই সময়ের জেল ছাদবিহীন জেল, আগের জমানার জেল ছিল কুয়ার ভিতরে জেল, কুয়ার ভিতরে ফেলে দেওয়া হতো কুয়ার ভিতরে, এই কূপের ভিতরে বছরের পর বছর থাকতো। ইমাম সারাক্সি রহমাতুল্লাহ আলাই তিনি হুকুমতের বিরুদ্ধে একবার উঙ্গুলি তুললেন, হুকুমতের উঙ্গুলি দেখাইলি তো মুশকিল, শেখ সাজিদুর রহমান দামাত বরকাতুম হুকুমতকে উঙ্গুলি দেখাইছে যে আইন বুঝা শুনা পাশ করে দেখাইছে না, আগের যুগেও আলেমরা এরকম উঙ্গুলি দেখাইতো, উঙ্গুলি দেখাইলেই সমস্যা। ইমাম সারাক্সি হুকুমতকে উঙ্গুলি দেখাইছে, হুকুমত ইমাম সারাক্সিকে জেলখানার ভেতরে ফেলে দিয়েছে। কেমন জেলখানায় দিছে, যে জেলখানা 45 ফিট মাটির নিচে, 45 ফিট গভীর কূপের ভিতরে ওনাকে ফেলে দেওয়া হয়েছে, আর এ কূপের উপরে লোহার ঢাকনা দেওয়া আছে, জালি দেওয়া আছে, বৃষ্টি আইলে বৃষ্টিও পড়ে রোদ পড়ে, রোদ যখন উপরে থাকে তখন রোদ ঢুকে অন্ধকার কূপের জেল। এখানে ওনাকে 11 বছর রাখা হয়েছে। আশ্চর্য, একজন আলেম জেলখানার ভিতরে ইলিম থেকে নিজেকে দূরে রাখে নাই। ইমাম সারাক্সির ছাত্ররা যায় হুকুমতকে বলে আমাদের উস্তাদ জেলখানায় আছে, আমরা জেলখানায় পড়ব, আমাদেরকে উস্তাদের জেলখানার চতুর্দিকে বসে পড়ার অনুমতি দেওয়া হোক। সরকার ইমাম সারাক্সিকে জেলখানার ভেতর থেকে পড়ানোর অনুমতি দিয়ে দিচ্ছে। ইমাম সারাক্সি উনি জেলখানার ভেতর থেকেই সবক পড়াইতেছে, ছাত্ররা উপরে ইলিম শিখতেছে। মাবসুতের 11 খণ্ড 11 বছরে উনি জেলখানার থেকে তকরির করেছে, ছাত্রদেরকে পড়াইছে আর ছাত্ররা লিখছে, বাকি খণ্ডগুলো উনি জেলখানার থেকে বের হয়ে সম্পন্ন করছে কিতাব। আমাদের আকাবিররা জেলখানার ভেতরে ইলিম সংরক্ষণ করার জন্য দেয়ালের ভেতরে ইলিম লেখা ইস্তেমবাত করে মাসায়েল লেখা রেখে গেছে, জেলখানার ভিতরে মৃত্যু হয়েছে, জেলখানার ভিতরে দেয়ালে 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 মাসায়েল লিখে গেছে। মৃত্যুর পরে ছাত্ররা কুয়ার ভিতরে ঢুইকা
অথবা তাদের জেলখানার দেয়ালের ভেতর থেকে ইলিম হাসিল করেছে ছাত্ররা। ওনারা জেলখানার ভেতরে ইবাদত করেছে, রাতভর নামাজ পড়েছে, জেল জীবনে নিরিবিলি ইবাদত করার জন্য নিজেকে জেলখানায় প্রেরণ করলেন ইব্রাহিম আত-তাইমি। আর ইব্রাহিমের নাখাইকে সাধারণ মানুষের ভেতরে কাজ করার জন্য উনাকে মুক্ত রেখে আরেকজনের মামলা নিজের মাথায় নিয়ে উনি জেলখানায় চলে গেলেন। ছয় মাস পরে উনার মা উনারে দেখতে গেছে, ইব্রাহিম তাইমির মা ইব্রাহিম তাইমিকে দেখার জন্য গেছে হাজ্জাজের জেলখানায়। যায় দেখে রোদের তাপে গায়ের চামড়া, গরমের মৌসুম ছিল তখন, গায়ের চামড়া পুইরা কালো হয়ে গেছে। এখনো যে সকল আলেমরা জেলখানায় আছে তাদেরকে দেখলে, তাদের জেলখানার কষ্ট দেখলে, তাদের চেহারা দেখলে কলিজা ফেটে রক্তক্ষরণ হয়। ইব্রাহিম আত-তাইমিকে মা এক নজর দেখা চিনতেছে না যে কোনটা আমার ছেলে, এটা চিনতেছে না। মা যা বলে, ইব্রাহিম এভাবে কষ্ট জেলখানায় তুমি করবে? ইব্রাহিম আত-তাইমি বলে, মা তোমার একটা সন্তান যদি এখানে বন্দী থেকে দিনের উপকার হয় তাহলে তোমার সবর করতে হবে না। মা মাকে সান্ত্বনা দিয়েছে এবং ইব্রাহিম আত-তাইমি জেলখানার ভেতরে ইন্তেকাল করেছে। জেলখানার ভেতরে উনি শাহাদাত বরণ করেছেন। ওই যে কি ইলমের মর্যাদা দিতে যায় নিজেকে নিজে ছোট বানায়া আর আরেক ভাইয়ের কল্যাণ কামনা কইরা জেলখানায় নিজে মরছেন কিন্তু আরেক ভাইকে ক্ষতিগ্রস্ত করেন নাই। রুহামাউ বাইনাহুম আলেম আলেমে ছিল এরকম বৃদ্ধতা, ও ওইটা একটা জমানা ছিল। আর এখন হলো আলেম জেলখানায় নামধারী মৌলবীর আলেমদের বিরুদ্ধে লেগে যায়, এখন হলো এটা। আর তখন হলো আলেমকে মুক্ত রাখতে আরেক আলেম জেলখানার বন্দী হয়ে যায়। ইলমের সম্মান তারা যেই রকম জানতো ওই রকম তারা মানত, মানার কারণে তাদের নাম ইলমি মসনদের চূড়ায় আল্লাহ তাআলা উঠায় দিয়েছিলেন। আমাদের আকাবির হযরতরা এরকমই ছিলেন, এরকমই ছিলেন, যেটুকুন জানতেন ওটুকুনকে মানতেন। আমরা এই বিজ্ঞান আর গুগলের যুগে, কম্পিউটার আর সায়েন্সের যুগে জানি অনেক কিন্তু মানি কম। না মেনে শুধু জানার মাধ্যমে ইলমের মূল্যায়ন প্রতিষ্ঠা হয় না আর আলেমি দিন বানা যায় না, আল্লাহর কাছে চক্ষুওয়ালা হিসাবে নাম লেখানো যায় না। যেটুকুন জানে ওটুকুনকে মেনে তারপরে আলেমি দিন হইতে হয়। জারির ইবনে আব্দুল্লাহ সাহাবি, নবী পাকের ইন্তেকালের মাত্র ছয় মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ ছয় মাস আগে মুসলমান হয়েছেন নবীজির অফাতে। এই ছয় মাস নবীজির সোহবতে কঠিন ভাবে লেগেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি মুসলমান হয়ে বায়াত হইতেছিলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহকে মুসলমান বানায়া যে ওয়াদাগুলো করাইতেছিলেন, নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা, এ সকল ওয়াদা করাইতেছিলেন, শিরিক করবা না আর অপরের কল্যাণ কামনা করবা, আন-নুসহা লিকুল্লি মুসলিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই নসিহাতকে শুধুই মাত্র জারির ইবনে আব্দুল্লাহর জন্য নবীর নসিহাত এটা বলেন নাই, ইমাম বুখারী বলেন এটা সারা দুনিয়ার মুসলমানের জন্য নসিহাত। জারির ইবনে আব্দুল্লাহকে আল্লাহর রাসূল নসিহত করাইছিলেন, নসিহত করেছিলেন তওবার সময় যে মানুষের খায়ের খাহি করো,
মুসনাদে আহমদের ভিতরে রিওয়ায়াত আছে উনি মানুষের খায়ের খাহির এই আমল করতে যে উনি 300 টাকার জিনিস 800 টাকা দিয়েও কিনছে জারির ইবনে আব্দুল্লাহ গেছেন বাজারে ঘোড়া কেনার জন্য ঘোড়া কিনতে যে ঘোড়াওয়ালা কি বলে এই ঘোড়া বেচবা হ্যাঁ দাম কত কয় 300 দিরহাম আশ্চর্য সাহাবী জারির উনি বলে এই এত দামি ঘোড়ার দাম বুঝি 300 টাকা হয় তুমি তো একটা মগা ভাও বাড়াও দাম বাড়াও তোমার ঘোড়ার চাইতে চিকুন চিকুন ঘোড়া বাজারে আছে যেগুলোর দাম বেশি তাওরানিতেও আছে রে হয় মুসনাদে আহমদে আছে তোমার এই ঘোড়ার দাম বেশি হবে এত কম দামে এত ভালো ঘোড়া কেউ বেচে নাকি দাম বাড়াও ঠিক আছে তাহলে 500 টাকা না হয় নাই আরো বাড়াও বাড়াইতে 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 শেষ বেলায় ঘোড়াওয়ালারে কয় আরেকটু বাড়াও তো বাড়াইতে বাড়াইতে 300 টাকার ঘোড়ার দাম এখন ঘোড়াওয়ালায় কয় 800 তো হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলে আমি 800 টাকা দিয়ে কিনলাম 300 টাকার ঘোড়া 800 টাকা দিয়ে কিনা যখন যায় খাদেমে কয় আমনে তো দেই একটা মগা আপনার কাছে ঘোড়ার দাম চাইলো 300 বাড়াইতে বাড়াইতে আপনি বাড়াইলেন 800 বেশি দিলেন 500 এটা কোন চালাক মানুষের কাম হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলে আমি আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে তখন আল্লাহর রাসূল বলেছে খায়র খাহি করো যতদিন বেঁচে থাকবা খায়র খাহি করবা আরেক ভাইয়ের কল্যাণ কামনা করবা এই কারণে আমি খায়র খাহির এই আমলটা এই ইলমটার আমল করার জন্য নবী পাকের হাতে হাত দিয়ে কৃত এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য আমার আরেক ভাইয়ের খায়র খাহি করে 300 টাকার জিনিসটাকে দাম বাড়ায় 800 টাকা দিয়ে কিনলাম মানে নিজের ইলমের মূল্যায়ন কত করতেছে খায়র খাহি করতে করতে 300 টাকার জিনিস 800 টাকা দিয়ে কিনছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই উনি যখন ঘর থেকে বের হইতেন মাদ্রাসায় যাইবেন অথবা মাদ্রাসা থেকে স্টেশনে যাইবেন তো রিকশায় চড়ে যাইতেন আনোয়ার শাহ কাশ্মীরি আলেম যেমন বড় তাকওয়া ওরকম বড় আনোয়ার শাহ কাশ্মীরি আলেম কত বড় আলেম এত বড় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন চলতি ফিরতি একটা লাইব্রেরি তিনি দারুল উলুম দেওবন্দের সব কিতাব ওনার মুখস্থ আছে এত বড় একজন আলেমে দীন তাকওয়া কেমন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা তাকওয়া অনেক উঁচু এত উঁচু তাকওয়া যে ঘর থেকে মাদ্রাসায় যাইবেন মাদ্রাসা থেকে ঘরে যাইবেন অথবা মাদ্রাসা থেকে স্টেশনে যাবেন রিকশায় চড়ে যাইতেন রিকশায় ওঠার সময় এমন ভাবে দরদাম করতেন মনে হইতো যেন হুজুর খুব বখিল জিগাই তো যাইবানি হিন্দুস্তানের রিকশা তো যে মানুষ টেন লয়ে যায় আয় যাইবানি কত কয় আট আনা হ্যাঁ জালেম চার আনার ভাড়া কোনোদিন আট আনা হয় আয় স্টেশন যাইবানি কত নয় আনা হ্যাঁ ছয় আনার ভাড়া কোনোদিন নয় আনা হয় যা তোমার রিকশায় উঠবো না তিন টাকা বেশি চাইছে এই জন্য উঠবে না তিন আনা বেশি চাইছে এই জন্য উঠবে না চার আনার ভাড়া ছয় আনা চাইছে এই জন্য রিকশা উঠবে না তাইতে আইতে 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 একজন আসছে এই তুমি যাইবানি স্টেশন যাইবানি যা মহাজরাত ভাড়া কত কয় চার আনা হ্যাঁ তোমার প্রায় যাওয়া যাবে তো চার আনা ভাড়ায় সেম সেম ভাড়া চাইছে ভাড়া যা সেটাই চাইছে তো উঠটা পড়ছে স্টেশনে যা হেরে দিছে ষোলো আনা পুরো এক টাকা দিয়ে দিছে খাদেমে কয় হজরত দিলেন এক টাকা এত দামাদামি করে বকিলামি করলেন কেন কয় না দামাদামি করে একজন ভালো মানুষ খুঁজা বাইর করলাম দামাদামি করতে করতে একজন ইনসাফওয়ালা মানুষ বাইর করলাম যে জুলুম করে টাকা কামাই করে না মানুষের কাছ থেকে ন্যায্য ভাড়া চায় না
এমন একটা ভালো মানুষ انتخاب করার জন্য দামাদামি করলাম আর স্টেশনে আয়শা তাকে তিন গুণ বাড়ায়া ভাড়া দিয়ে দিলাম এর জন্য যে আমার কামায়ের একটা হিস্সা একটা ভালো মানুষের ঘরে গেলে একটা ভালো মানুষের উপকার হবে নুসহালি কুল্লি মুসলিম নবীজির নসিহা এমন সারা দুনিয়ার মানুষদেরকে নসিহত হলো যে ভালো মানুষ ভালো আচরণ মানুষের সাথে সব সময় করতে থাকবে যে ভালো ব্যবহার করতে যায় সাইরানার ভাড়া 16 আনা দিয়ে দিছে এটা হলো ইলমের মূল্যায়ন করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবা কেরামের ভিতরে সবচেয়ে বেশি হাদিসের রিওয়ায়াতকারী সাহাবী কিন্তু হযরত আবু বকর সম্পর্কে বলা হয় আবু বকর আলামানা আবু বকর আমাদের ভিতরে সবচেয়ে বড় আলেম কিন্তু রিওয়ায়াত তো আবু বকরের বেশি না হযরত উমরের ইন্তেকাল যেদিন হয়ে গেল সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে ইলমি দ্বীনের 10 ভাগের 9 ভাগ মারা গেল যখন উমর মারা গেল তো ইলমি দ্বীনের 9 ভাগের 10 ভাগের 9 ভাগ মৃত্যুবরণ করলো এটা বলে ইবনে মাসউদ কাঁদতেছিলেন লোকেরা বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে কত বড় বড় আলেম সাহাবী বাঁচা আছে উমর মরছার 9 ভাগ মারা গেছে ইলম এটা কিভাবে হয় তে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন ইলমের আসল হালত হলো তাকওয়াল্লাহ উমর মারা গেছে দুনিয়ার মাটির উপরের 9 ভাগ তাকওয়াল্লাহ মারা গেছে এত বেশি তাকওয়াল্লাহ উমরের ছিল খলিফাতুল মুসলিমিন হয়েও উমরের তাকওয়া ব্যতিরেকে খেলাফত পরিচালনা শিক্ষা গ্রহণ করা যায় না হযরত উমরের তাকওয়ার বিবরণ এত বিস্তৃত এত বেশি প্রশস্ত যে উনার তাকওয়া এটা জাতি যদি হুকুমত পরিচালনা করতে চায় তাহলে আল ফারুক ফারুকের জীবনী পড়তে হবে উমরের জিন্দেগী পড়তে হবে তো মহতারাম হাজেরিন সঙ্গত কারণে শুধু ইলম হাসিল করার নাম ইলম না ওই ইলম হলো ইলম যেই ইলম মানুষকে ইনসানিয়ত শিক্ষা দেয় মানবতা শিক্ষা দেয় আবদিয়ত শিক্ষা দেয় আর এই শিক্ষা একমাত্র মাদারেসে কওমিয়াতে যে ইলমে দ্বীনের শিক্ষা এই শিক্ষাই মানুষদেরকে মানবতা শিক্ষা দেয় নাস্তিক্যবাদ আর জুলুম অত্যাচারের রাজ যারা গঠন করে তারা কওমি অথবা মাদ্রাসা অথবা দ্বীন ইলমের বারান্দা দিয়ে তারা কখনো ঘোরাফেরা করে না তারা তারা যারা আমাদের ফাসাদ সৃষ্টিকারী ওরা হলো দুনিয়া বিজ্ঞান অর্জনের শিক্ষা নিয়ে তারা জালেম হইতে পেরেছে আলেম কখনো জালেম হয় না হ্যাঁ আলেম জেলখানায় যেতে পারে আলেম শহীদ হতে পারে আলেম কুরবানি দিতে পারে আলেম অন্যায় করতে পারে না আলেমের দ্বারা জমিনের মানুষের ক্ষতি হতে পারে না সঙ্গত কারণে সরকারকে বলবো নাস্তিকদেরকে বাজারে ছেড়ে দিয়ে কোনো মৌলবীকে জেলখানায় রাখবেন না রাখবেন না কারণ মৌলবীর কাছে ইলমে দ্বীন আছে যার দ্বারা জাতির হৃদয়ের তাকওয়ার চাষাবাদ হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমের মর্যাদা বুঝার এবং ইলমের সংরক্ষণ করার তৌফিক দান করেন আমিন এই আঞ্চলিক শিক্ষা বোর্ডকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন আমিন এই উলামায়ে কেরাম তোলাবাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু